হাই বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য আরো একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কুচো চিংড়ি দিয়ে পটল পোস্তের রেসিপি। কুচো চিংড়ি দিয়ে পটল পোস্ত বানানোর জন্য এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, পোস্ত বাটা, কুচো চিংড়ি মাছ, গোটা পটলকে মাঝখান দিয়ে চিরে নিয়েছি, নিয়েছি পেঁয়াজ কুচি, দুটি কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। সবার প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে পটলগুলো ভেজে নেব। পটলগুলোকে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। দেখুন, পটলের দুদিকই লাল করে ভাজা হয়ে গেছে। এরপর পটলগুলোকে তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যেই চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, সেগুলোকে তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালোভাবে লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো আর পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে নেব। টমেটোটা গলে গেছে, এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। আবার সব কিছুকে ভালোভাবে নেড়ে নেব। এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। কষানোর সময় অল্প একটু জল দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর ওর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দেওয়ার পর ওটাকে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। ফুটানোর পর ওর মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব সব কিছুকে। সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেছে কুচো চিংড়ি দিয়ে পটল পোস্ত। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ কমেন্টে জানিও, একটা লাইক করে দিও আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।